ঘাম বা শরীরের বাজে গন্ধ এড়াতে অনেকে সুগন্ধি ব্যবহার করে থাকেন। অনেক সুগন্ধি আছে যা ব্যবহারের কিছুক্ষণ পরই সৌরভ হারিয়ে যায়। আবার ভালো মানের সুগন্ধিও ঠিকমতো ব্যবহার করার বিষয় রয়েছে। শরীরে অনেক সময় ধরে সুগন্ধি ধরে রাখতে এখানে থাকছে কিছু পরামর্শ। গোসলের পর আপনি নিজে ঠিক করুন কতটা সময় আপনার শরীরে সুগন্ধির ঘ্রাণ ধরে রাখতে চান। বেশি সময় রাখতে চাইলে প্রথমে একটা হট শাওয়ার, ত্বকে সহনীয় গরম পানিতে গোসল নিন। এই গোসলের পর আপনার শরীরের লোমকূপের ছিদ্রগুলো প্রসারিত হয়ে যাবে। এরপর সুগন্ধি ব্যবহার করার ফলে সেটা সহজেই আপনার শরীরে অনেক সময় স্থায়ী হবে। নিচ থেকে সুগন্ধি ব্যবহার শুরু করুন শরীরের নিচের দিক থেকে, তাহলে সেটা অনেক সময় লেগে থাকবে। যেমন ধরুন, আপনি যদি আপনার পায়ের গোড়ালি বরাবর সুগন্ধি লাগান, তাহলে সময়ের সঙ্গে শরীরের তাপে সেটা ওপরের দিকে আসতে থাকবে আর মিষ্টি গন্ধ ছড়াবে। ঘষা দেবেন না। অনেকেই হাতে বা ঘাড়ে সুগন্ধি ব্যবহারের পর সেখানে ঘষে ঘ্রাণ বাড়ানোর চেষ্টা করেন। এটা সম্পূর্ণ ভুল ধারণা। সুগন্ধি শরীরে দিয়ে ঘষার ফলে সেটা দ্রুত হালকা হয়ে যায়, ফলে গন্ধ উবে যায় তাড়াতাড়ি। জাকাবেন না। অন্য অনেক উপকরণের মতো সুগন্ধি জাকাবেন না, কারণ সুগন্ধি জাকানোর ফলে সেটা দ্রুত হালকা হয়ে যায় আর শরীরেও বেশি সময় তা থাকে না। ত্বক যেমন সম্পূর্ণ শুষ্ক ও ঠান্ডা, শরীরের লোকেরা সুগন্ধি ব্যবহার করলে সেটা বেশি সময় গন্ধ ছড়াবে না। এটা তাদের শরীরের ধরনের কারণে হয়ে থাকে। সেক্ষেত্রে ভালো পরামর্শ হলো, এমন ত্বকের ব্যক্তিরা শরীরে তেল বা পেট্রোলিয়াম জেলি লাগিয়ে সুগন্ধি ব্যবহার করতে পারেন। এতে সুগন্ধ স্থায়ী হবে।